পূর্ব বর্ধমান তিনকুনিয়া গুরুতর আবাসিকদের অভিযোগ, দীর্ঘদিন পৌরসভার লিখিত আবেদন করা সত্ত্বেও পরিষ্কার হচ্ছে না লঙ্গরখানার সামনে জমে থাকা জল। শনিবার গুরুদোয়ারা আবাসিকরা অভিযোগ জানালো, লকডাউন পরিস্থিতির মধ্যে গুরুদোয়ারা আবাসিকরা নিজেদের উদ্যোগে পৌরসভার অস্থায়ী কর্মীদের এর আগে পয়সা দিয়ে ওই জমে থাকা জল সাফাই করে, পরবর্তীকালে তা আরও বেড়ে যায়। বর্তমানে আবাসিকদের বসবাসের স্থানে এই রকম জমা জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এই অবস্থায় অসহনীয় হয়ে দাঁড়িয়েছে আবাসিকদের জীবন। তারা আরও অভিযোগ করেন, বারবার পৌরসভাকে লিখিত আবেদন করা সত্ত্বেও পরিষ্কার হচ্ছে না ওই জমা জল, নিকাশির অভাবে ওই স্থানে মশামাছি জন্ম হচ্ছে। তিনকুনিয়া গুরুদোয়ারা কমিটির সম্পাদক কুলদীপ সিং জানালেন, বারবার পৌরসভাকে লিখিত আবেদন করা সত্ত্বেও কাজ হচ্ছে না। তার আরও অভিযোগ, যেসব অসহায় মানুষ এই লঙ্গরখানায় খেতে আসে তারা খুব অসুবিধার মধ্যে পড়েছে। তিনি আরও দাবি করেন, এই মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে মানুষ ভীত, তার থেকেও ভয় বিভিন্ন রোগের আঁতুড়ঘর হয়ে পড়েছে এই লঙ্গরখানা। শেষে বলেন, আপনাদের মাধ্যমে পৌরসভার কাছে পুনরায় আবেদন, এই জমা জল মুক্ত করে গুরুদোয়ারা আবাসিকদের স্বস্তিতে থাকার ব্যবস্থা করুন। চান করা যেন বাথরুম বানিয়ে নিয়েছে, একদম বড় ড্রেন ছিল ছোটোটা হয়ে গেছে ওইখানে থেকে, আর এখান থেকে জল বেরোচ্ছে না। পিছনে আমার বাড়ি, পিছনে এত এত বড় মোছা, কী করবো বলুন। কোন জায়গা এটা? এটা গুরু নানক গুরুদোয়ারা বর্ধমান, তো এই জিটি রোডের উপরে। গুরুদোয়ারায় এত কিছু কর্মসূচি করা হচ্ছে, এত কিছু মানুষের জন্য ভাবা হচ্ছে, কিন্তু এইখানে এই অবস্থা। এটা ছ মাস কি জানি আছে, এই ছ সাত মাস এটা পরিষ্কার কে কারা করেন? এটা করে মিউনিসিপ্যালিটি থেকে, মিউনিসিপ্যালিটি আমরা যাই ওখান থেকে নিয়ে আসি। পৌরসভাক নিয়ে এসে 1500 টাকা দিয়ে পরিষ্কার করালাম, তারপর দিনই আবার এই অবস্থা। এটা করছে কারা? পৌরসভা থেকে? না না, এই নোংরাটা করছে কারা? নোংরা কথা, জল ড্রেনে জলটা সব ভিতরে চলে আসছে। এটা কি পৌরসভাকে জানানো হয়েছিল? জল জমে যাচ্ছে, ওরা পৌরসভায় লিখিত অভিযোগ করেছিল এবং পৌরসভা থেকে এখনো অব্দি সেরকম কোনো লোক পাঠানো হয়নি। আমরা কদিন আগেও এই আমরা একটা সোপপিট করেছিলাম টেম্পোরারি, যাতে একটা যেন মানুষের অসুবিধা না হয় আমরা একটা সোপপিট করে দিয়েছিলাম, তাতেও কিন্তু কোনো সুরাহা হয়নি। এখন আবার জল জমছে। এই কদিন আগে আমরা পৌরসভায় যারা লেবার আছে, যারা কাজ করে তাদেরকে ডেকেছিলাম, তাদেরকে ডেকে আমরা নিজেদের খরচায় ওটা পুরো পরিষ্কার করাই। দুদিন ঠিক ছিল, আবার সেই যেরকম ছিল ওরকমই হয়ে যাচ্ছে। তা আপনারা সকলেই জানেন, আমরা গুরুদোয়ারা থেকে এখন অবধি লঙ্গর সেবা চালিয়েও যাচ্ছি, সমাজের দুস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করছি। তা আমার পৌরসভার কাছে আরেকবার অনুরোধ রইল, একবার কাউকে পাঠিয়ে এটা পার্মানেন্ট একটা কোনো রাস্তা বার করা। এখানে গুরুদোয়ারাতে প্রচুর লোকজন আসে, এখানে একটা ঐতিহ্য একটা রয়েছে, সেই জায়গা থেকে এরকম অবস্থা? হ্যাঁ, এটা এই জায়গা, যে জায়গাটা জলটা জমছে আমাদের ওদিকে লঙ্গরখানা আছে, খাবারের জায়গা আমাদের। কতজন থাকে ভেতরে মানুষজন? তো আমাদের এখানে আছে 20-25 জন আছে, যারা সেবাদার দুস্থ তার পরিবার আছে, যারা সমাজে একদম মানে তাদের কাছে কোনো উপায় নেই, তারা এসে এখানে সেবা করে এবং তারা এখানে থাকে। কতগুলো অভিযোগ করেছেন? আমাদের মনে হচ্ছে পৌরসভায় দুটো অভিযোগ করা হয়েছে, মৌখিকও দুবার তিনবার বলা হয়েছে, লিখিত মনে হয় দুবার করা হয়েছে আমাদের এখানে। তো এটা প্রায় 3-4 মাস ধরে চলছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।